নমস্কার আমি গুরুজি দ্বীপ আচার্য আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল কোনো কিছুই স্থায়ী হয় না আজকে আমার ভাগ্য খুব ভালো আছে কালকে আমার ভাগ্য খারাপ হতেই পারে আজকে আমার ভাগ্য খুব খারাপ কাল আমি যদি সঠিকভাবে পরিশ্রম করি আমার ভাগ্য কিন্তু ভালো হয়ে যাবে তাই জীবন কোন থেমে থাকে না এবং জীবন কোন স্থির নয় জীবন হচ্ছে পরিবর্তনশীল কিন্তু এই পরিবর্তনকে সবসময় শুভ দিকে রাখা তাই হচ্ছে আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং পার্ট আমি আজকে পরীক্ষায় ফার্স্ট হলাম কালকে আমি আবার মধ্যম হয়ে যেতে পারি কিন্তু এই প্রথম হয়েছি একবার যেন সারা জীবন যদি আমি প্রথম স্থান ধরে রাখতে পারবো তবেই আমি জীবনে কিন্তু সাকসেস হলাম আমি তাহলে সাকসেস হলাম না আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু আনন্দটাকে ধরে রাখাটা চিরস্থায়ী ধরে রাখাটাই হচ্ছে জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ অনেকে নিতে পারে না আজকে আপনার ভালো যাচ্ছে কালকে হট করে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেল অন্য একজন সে আপনাকে পেছন থেকে টপকে চলে গেল সামনে এই পরিবর্তনটাকে ধরে রাখাটাই সব থেকে বড়ো আমাদের জীবনে তার জন্য কি করতে হয় গণপতি বাপ্পা মানে গণেশজি এবং লক্ষ্মীজির যদি আশীর্বাদ আমরা পেতে পারি বা তাদের যদি সঠিকভাবে প্রার্থনা করতে পারি তাহলেই জানবেন আমরা জীবনের চ্যালেঞ্জটাকে সঠিকভাবে নিতে পারব আমাদের এর জন্য কিছু নিষ্ঠা ভরে কিছু কাজ আমাদের জীবনে করতে হয় যাতে আমরা জীবনের চ্যালেঞ্জটাকে নিয়ে আমাদের অগ্রগতিকে সারা জীবন ধরে রাখতে পারি তার জন্য আজকের এই ভিডিও যদি আপনি জীবনে সাকসেস পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটাকে দেখবেন এবং আপনার সাকসেসকে কেউ আটকাতে পারবে না আপনি জীবনে সাকসেসটাকে ধরে রাখতে পারবেন এবং সারা জীবন এগিয়ে যেতে পারবেন পিছিয়ে আসতে হবে না এই ইন্টারেস্টিং ভিডিওটা সবটা দেখবেন সঙ্গে থাকবেন স্কিপ করে দেখবেন না যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা রেগুলার আমার দর্শক তারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার নিজের লোকেরা আপনার আত্মীয়রা বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও এই টিপসটাকে নিতে পারে এবং তারাও জীবনটাকে সুন্দরভাবে এগোতে সাহায্য হবে তাদের জন্য কি করতে হবে বৃহস্পতিবার থেকে শুরু করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করবেন অবশ্যই এরকম একটা রূপোর শালা নেবেন না হলে একটা তামার পাত্র নেবেন তার মধ্যে পাঁচখানা করি যে পাঁচখানা করি পাঁচখানা করি ঠিক পাঁচখানা করি এইভাবে সাজাবেন ঠিক এইভাবে সাজাবেন এসে দেখতে পাচ্ছেন এবং এটা সাজিয়ে তার উপরে চন্দন বাটা দিয়ে সাদা চন্দন এবং লাল চন্দন দুটোকে বাটবেন আলাদা করে বেটে সাদা চন্দন এই আঙুলে নেবেন নেবে প্রথমে আপনার ডান দিকের যে করি আছে তার উপরে আঙুলটা ঠেকাবেন লিখিয়ে তারপরে বলবেন ওং রিং বিদ্ধিং হুং গং গণপতায় নম তারপরে আবার ওপর দিকের কড়িটাকে ঠেকাবেন তারপরে বাঁ দিকে করিটায় ঠেকাবেন মাঝখানেরটায় ঠেকাবেন তরারটায় ঠেকাবেন এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ঠেকাবেন এইভাবে ঠিক সাতবার ঠিক সাতবার ঠিক ওইভাবে করবেন এক দুই তিন চার পাঁচ হয়ে গেল একটা শেষ আবার চন্দন নেবেন আবার ঠিক ওইভাবেই আসবেন এইভাবে সাতবার সারা চন্দনটাকে ঠেকাবেন তারপরে লাল চন্দনটাকেও ঠিক ওই একই মন্ত্র বলে ওইভাবে এক এইটাকে পাঁচটা ক্রস করলে একটা হচ্ছে ঠিক ওইভাবে সাতবার ক্রস করবেন তারপরে সিঁদুর আছে সিঁদুরটাকে ঠিক এই আঙুল দিয়ে তুলবেন এই দুটো আঙুল দিয়ে তুলবেন তুলবেন তুলে ওপরে একটুখানি করে সিঁদুরটাকে ছড়াবেন এবং আপনার এই মন্ত্রটাকে বলবেন পাঁচটা কড়ির ওপরই ছড়াবেন পাঁচবারই মন্ত্রটা বলবেন ঠিক এইভাবে টানা সাতবার করবেন তাহলে আপনার প্রক্রিয়াটা হয়ে গেল তারপরে একটা দুব্ব নেবেন সেই দুব্বটাকে ঠিক মাঝখানে কড়ির ওপরে রাখবেন দেখে ওই মন্ত্রটাকে আবার সাতবার বলবেন বলে একটা লাল ফুল দেবেন দিয়ে এটা লক্ষ্মী গণেশের সামনে রাখবেন এবং এটাকে রাখা থাকবে প্রতিদিন ফুল দুব্বটাকে চেঞ্জ করবেন আবার সামনের বৃহস্পতিবার আসবেন আবার ঠিক চন্দন বাড়বেন বেটে ঠিক ওইভাবে আপনি প্রক্রিয়াটা করবেন এটাকে সারা জীবন ঘরে রেখে দিন ঠিক এইভাবে দেখবেন আপনার উন্নতি আটকাবে না বা থমকে যাবে না বা আপনার ব্যবসার পতন হবে না চাকরিতে গোলমাল অনেকটা কমে যাবে সংসারে সবসময় অর্থের যোগান থাকবে এবং পরিবারের সবার উন্নতির পথ প্রশস্ত হবে এবং তারা সেখানে বাধা কম পাবে করে দেখবেন আপনার জীবন যদি চেঞ্জ না হয় আমাকে অবশ্যই জানাবেন চেঞ্জ হতে বাধ্য দায়িত্ব নিয়ে বললাম চেঞ্জ হতে বাধ্য প্রক্রিয়াটা করে দেখবেন সাকসেস জীবনে পাবেনই পাবেন এবং কীরম উপকার পাচ্ছেন আমাকে ঠিক দেড় মাস থেকে দু মাসের মধ্যে জানাবেন দেখবেন কীভাবে মিরাকেলভাবে আপনার কাজ হয় এবং অবশ্যই এই পথিটাকে সারা জীবন করতে থাকবেন দেখবেন বাধা আপনার আসবে না বিপদ কেটে যাবে সে শনি সাড়ে সাতি হোক বা আপনার কাল কালসর্পদোষ হোক বা গ্রহগত দৃষ্টি হোক বা অন্য কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক কোনোটাই আপনার জীবনে সেভাবে কুপ্রভাব ফেলবে না জীবন আপনার তরঙ্গায়িত হবে এবং স্মুথভাবে জীবন এগোতে পারবেন পরীক্ষিত সত্য করে দেখবে উপকার পাবেন যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক করবেন ভালো থাকবেন গং গঙ্গ নমঃ